নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আপনারা প্রত্যেকেই জানেন ভারতের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি পাঁচই এপ্রিল দু হাজার কুড়ি রাত্রি নটায় নয় মিনিটের জন্য প্রদীপ অথবা মোমবাতি অথবা টর্চ বা মোবাইল ফোনের ফ্লাস চালাতে বলেছেন এর পিছনে কি ধর্মীয় এবং বৈজ্ঞানিক কোনো যুক্তি রয়েছে আসুন আপনারা তা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন এবং দেখে নিন এর পিছনে জ্যোতিষীয় যুক্তি বা কি রয়েছে প্রদীপ মোমবাতি টর্চ নাইট এবং মোবাইল ফোনের ফ্ল্যাশ সব কিছুই অগ্নিতত্ত্বের আওতায় পড়ে এই অগ্নিতত্ত্ব আমাদের একাগ্রতার দিক ঐক্যবদ্ধতার দিকে ধাবিত করে আমাদের শরীরের ভেতরের শক্তিকে উজ্জীবিত করে পঞ্চতত্ত্বের একটি তত্ত্ব হল অগ্নিতত্ত্ব এই অগ্নিতত্ত্ব মণিপুর চক্রের সঙ্গে সম্পর্কিত যা আমাদের মনে কোনো কিছু কুপ্রভাবের সঙ্গে যুদ্ধ করার শক্তি শক্তি যোগায় আবার সংখ্যা জ্যোতিষে পাঁচ সংজ্ঞাটি বুধ গ্রহকে নির্দেশ করে বুধ গ্রহ আবার বুদ্ধি বিচার করার ক্ষমতাকে নির্দেশ করে থাকে এই সময় নার্ভাস না হয়ে বুদ্ধি দিয়ে আমাদের কাজ করতে হবে রাত্রি নটার সময় এবং নয় মিনিটের জন্য ঘর অন্ধকার করে একটি সংকীর্ণ আলো প্রজ্বলিত করা এখানে দুটো জিনিস রয়েছে এক হচ্ছে রাত্রি নটা এবং দুই নয় মিনিট এই নয় সংখ্যাটি নির্দেশ করে মঙ্গল গ্রহকে যা আমাদের সাহস যোগায়। পাঁচ তারিখ পড়েছে রবিবার অর্থাৎ রবিগ্রহ আমাদের শরীরের তেজ প্রকাশ চেতনা জ্ঞান ও প্রাণের সঞ্চার করে কাজেই সব দিক থেকে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয় কাজেই ভারতবর্ষের এই দুর্দিনে আমাদের প্রত্যেকের উচিত হবে প্রধানমন্ত্রীকে যোগ্যভাবে সমর্থন করা এবং দেশকে এগিয়ে যাওয়া আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান জয় হিন্দ